গুড মর্নিং মাম্পিস ডেলি জার্নিতে সবাইকে স্বাগতম। সকাল সকাল মানিক প্ল্যান লাকি বাম্বু দিয়ে ছোট্ট একটা ব্লগ তোমাদের কাছে করছি। সাথে আছে সিগনেচার, সাথে আছে এক গ্লাস জল, মানে প্লেন জল। ড্রিঙ্কস আমি খুব একটা করি না, তবে যেটা আজকে ভাবছি একটু মনের কথা বলবো তোমাদেরকে। এই পুজো পুজো কালী পুজো দেখতে দেখতে বেরিয়ে গেল বাবা। কিছু মানুষের তো রাস্তাতেই দিন কাটে, আর আমরা রাস্তার মুখই দেখতে পাই না। সব থেকে বড় ব্যাপার কি জানো তো, একটা টাইম থাকে মানুষ বেরোবার জন্যে, সাজার জন্যে, নিজেকে রেডি করব। আমি বিশ্বাস করবো না, একটা শাড়ি কিনে সেটা পার পিকো করতে, মানে মনের ভেতরে সেই ইচ্ছাটাই আসে না। শাড়িগুলো আমার ভালো ভালো শাড়িগুলো এমনভাবে ন্যাচারালভাবে চারিদিকে ছড়ানো থাকে যেন মনে হয় ওগুলোর দাম নেই, এবং মানে ভালো পরবো, ভালোভাবে ঘুরবো, রাস্তায় ঘুরবো, এইগুলোর প্রতি নেশা কেটে গেছে। একটা সময় এমন ছিল পাগলের মতন করতাম, পুজো এলে যেন হচ্ছে কি ঘরে থাকতে পারতাম না, মানে বেরোবো, ঘুরবো, ঠাকুর দেখতে যাব, তারপরে হচ্ছে মানে সাজবো, সব থেকে বড় সাজবো। সাজার কিন্তু খুব মন ছিল একটা সময়। আমি খুব যে হিজিবিজি সাজ সাজি না, কিন্তু ওই যে মুখে ক্রিম, টোটাল লিপস্টিক, চোখের লাইনার, আমি কিন্তু লাইনারও পরতাম আর হালকা একটা কাজল পরতাম, ভীষণ লাইট। তো এই সময়টা, সেই সময়টা এমন একটা সময় ছিল যে সত্যিই কি মন চাইতো কিন্তু মানুষ ছিল না। এখন মানুষ আছে কিন্তু সেই মনটা কোথাও যেন হারিয়ে গেছে, সেই এনার্জিটা নেই। মানে শাড়ি পরে রেডি হয়ে সেজে গুজে যে ঠাকুর দেখতে বেরোবো, সেই মানসিকতাটা কোথাও হারিয়ে গেছে। তার জন্য আমি সবসময় মাম্পি একটু অন্য প্রকৃতির হয়েছে, মানে মাম্পি সব কিছুতে মা 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 করে। আর যদিও মাম্পি যখন মানে সত্যি ওরও একটা বন্ধু টন্ধু থাকলে ও একটু ঘুরতে ঠুকতে যেত, কিন্তু ওরাও মাম্পিও সেভাবেই বেরোয় না। আমাকে বলছে মা নিয়ে বেরোবা, প্রথমে বলি হ্যাঁ বেরোবো, তারপরে যখন বেরোনোর টাইম আসে আর গায়ে জোর থাকে না, শক্তিও থাকে না। আর অর্ক শর্মীকে আমি সবসময় বলি ঘোর ঘোর, বেড়া খা, টুকটাক মাঝে মাঝে রেস্টুরেন্টে যা, শর্মীকে নিয়ে মাঝে মাঝে এমনি ঘুরে আয় বলি আমি। তারপর শর্মীও কিন্তু ঘর কোণে, শর্মীও যে খুব যে ভিড় ভাট্টা যানজট মানে লোকালয়ে যেতে পছন্দ করে তা নয়, ও কিন্তু ভীষণ ছিমছিমে একটা জায়গা মানে মেয়ে, ভীষণ নিলিবিলি থাকতে পছন্দ করে, ভীষণ উটো পাটা এসব পছন্দ করে না। হ্যাঁ পছন্দ করে, সাজবে, সেজে গুজে ওর সঙ্গে একটু বেরোবে, ওই অল্প একটু সময় যে মানে বাইতারা আছে সারা রাত ধরে ঘুরবো, দেখেও ফুরালো না, আরও আঁশ মিটলো না, আরও ঘুরবো, আরও বেড়াবো, সেসব নেই। শর্মীও একটু লাজুক প্রকৃতির, আর একদম ছিমছাম, ধীরে সুস্থে, যে কোনো কাজ ধীরে সুস্থে। তো যাই হোক, কালকে মাম্পি রাত 2:30 ফোন করে বলছে তুমি কি জেগে আছো? আমি কিন্তু জেগেই ছিলাম, আমি সিনেমা দেখছিলাম। দিয়ে বলছে যাবা? তার বিস্কুট, তার মধ্যে আর এক তাল হচ্ছে বিস্কুট। বিস্কুট ভীষণ ভয় পায় রাস্তায় একদম যেতে, মানে আমি আর মাম্পি যদি বেরিয়ে যায় ও কান্নাকাটি শুরু করে দেবে, এবং কান্নাকাটি করলে রাস্তায় মানে দুপাও এগোতে পারবো না, তার মধ্যেই ফিরে আসতে হবে। তাই বললাম দেখ ওকে রেখে যাওয়া যাবে না, হয় তুই নয় আমি, দুজনে মিলে আমরা বেরিয়ে যাবো, আর রাতের বেলায় তার মধ্যে বোম ফাটছে, দেখো কী করেছে। এ দেখো সিঁড়ির তলাটা ধুয়ে দেওয়া হলো, এইখানটায় হিসু আর হাগু করে দিয়ে গেছে, সিঁড়ির তলাতেই হিসু হাগু করেছে, কারণ বাইরে কলপারে যতবার নামছে ছাদ বোম ফুটছে। আর বোম ফাটলেই মানে সেই যেখানেই দূরে ফাটুক
ও ভয় পাচ্ছে, আর ও দৌড়ে দৌড়ে এসে খাটের তলায় ঢুকে যাচ্ছে, ঘরে ঢুকে যাচ্ছে। তো সেই জায়গায় ওকে ফেলে রেখে তো যাওয়াই যায় না। তো যাই হোক, আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি, মানে সকালবেলায় আমার থাইরয়েডের ওষুধটা খাওয়া হয়ে গেছে, তারপরে এই যে জল খেলাম তোমাদের সামনেই, আবার কি নাম যেন সুভদার দোকানে বেরিয়ে গেছে বাজার নিয়ে আসবে, চন্দনা এসে গেছে আমার রান্নাঘর ঠান্নাঘর সমস্ত কিছু ক্লিন হয়ে গেছে, মোটামুটি সবই প্রায় পরিষ্কার। তার মানে কি, অনেক দিন তোমাদের সাথে মনের দুটো কথা বলিনি, যে একটা সময় যাওয়ার জন্যে পাগল ছিলাম, আর এখন আমি স্বাধীন, এখন আমি নিজে সাজতে পারি, সে যে এখন আমার কেউ আমাকে একটা কাপড় দেবে সেই চিন্তা আমি করি না, আমি আমার কাপড় আমি নিজেই কিনতে পারি, এখন আমি নিজের সাজ নিজেই সাজতে পারি, নিজের মতো নিজেই বেরোতে পারি। কিন্তু হ্যাঁ, ইচ্ছা ইচ্ছাটা মরে গেছে, এই ইচ্ছা ইচ্ছাটাই কিন্তু সবথেকে মানুষের জীবনে আসল, জানো তো। এই যে ছোট ছোট ছেলে মেয়েরা ডিভোর্স নিয়ে নেয়, বাপের বাড়ি চলে যায়, তারপরে স্বাধীন মতো কাটায়, একদিকে দেখতে গেলে, একদিকে তুমি যদি তাকিয়ে দেখো জীবন তো একটাই। এটা অপর্ণাসেন অনেক দিন আগের একটা মানে ফেসবুকে মনে হয়, ফেসবুকেই তখন তো ফেসবুক ছিল, ফেসবুকে আমি এই অপর্ণাসেনের এই একটা ইয়ে শুনেছিলাম, মানে কথা, যে জীবন একটাই, তোমার জীবন তোমার মতন করে বাঁচার অধিকার তোমার আছে, তাই তুমি আর কিসে কিসে ভালো লাগবে, কিসে খারাপ লাগবে, কিসে তোমার ভালো, কিসে তুমি খুশি পাও, আর কিভাবে থাকলে তোমার মনে আনন্দ হয়, সেটা দায়িত্ব একেবারে সে তোমার, তোমাকে খুশি রাখার দায়িত্ব তোমারই। এই যে টেপি কথাগুলো লেখে না, নিজেকে খুশি রাখার দায়িত্ব নিজে নিয়ে নিলাম, এগুলো অ্যাকচুয়ালি ফেসবুকে কথা। তো নিজেকে দায়িত্ব কিছুটা নিজেকে নিতে হয়, তা বলে আবার সবাই যদি নিজের মতনই বাঁচতে শুরু করে তাহলে পরিবার পরিজন এগুলো তো থাকবেই না, উঠে যাবে, তবুও তার ফাঁকে নিজের জন্য একটা সময় বের করা উচিত। হ্যাঁ, নিজেকে খুশি রাখতে হয়, নিজেকে খুশি রাখা উচিত, যেটা আমরা করি না কিন্তু আমাদেরও করা উচিত। এই যে এখন সব আছে কিন্তু ইচ্ছা নেই, এখন সব সব কিছু আছে কিন্তু সেই ইচ্ছা শক্তিটা মরে গেছে। আর আগে মানুষ ছিল না, হয়তো সেরকম ভালো শাড়িও ছিল না, সাজার মতন সেরকম অর্নামেন্টসও ছিল না, কিন্তু মন ছিল, মনটা ছিল, শুধু মনে হতো পাখির মতো উড়ে বেড়াবো। শুভ এক কথা আমাকে প্রতি বছর বলতো, ঠাকুর তো একই, একটা ঠাকুর দেখাও যা, দশটা ঠাকুর দেখাই তা, ঠাকুর তো একই। আমি বলতাম, ঠাকুর যদি একই হয় তাহলে এত লাখ লাখ কোটি কোটি মানুষ টাকা খরচ করে এত প্যান্ডেল করে এত লাইটিং করে পুজো দিচ্ছে কেন, আর প্রতি বছরই কেন পুজো দিচ্ছে, একবার দিলেই তো হয়, বারবার কেন দিচ্ছে। তো এটা হচ্ছে মন ভুলানোর কথা, ঠাকুর একটাই, এগুলো হচ্ছে অজুহাত। আর এই যে খুশি থাকার উপায়, বছর বছর উৎসব করা, নিজেকে খুশি রাখা, নিজে খুশি থাক, শুধুরা চলে যাচ্ছে, পুজো এলে নিজেকে খুশি রাখতে সত্যি না, আনন্দে থাকার জন্য এই সব পুজোগুলো আসে। তো চলো দেখতে থাকো আমাদের সকালের জল খাবার হোক, তারপরে তোমাদের সাথে কথা বলছি। দেখো আমাদের সকালের জল খাবার কিন্তু খাওয়া হয়ে গেছে, এবং চন্দনা ওপরের কাজ করছে, আমাদের নিচে খাওয়া গেছে, বিস্কুটের খাওয়া গেছে, কিন্তু বিস্কুট তলায় লুকিয়ে আছে। তোমাদেরকে বললাম না, বাজি বাজি বাজির জন্যে ও প্রচণ্ড ভয় পাচ্ছে, সেই কারণে তোমাদেরকে একটু পাথান নিয়ে যে টুকি টুকি খেলতে এলাম, মানে বাজি ফুটছে বলে ও ভয় পাচ্ছে, আর ওই জন্য খাটের তলায় লুকিয়ে আছে, আর ওই আমাকে ওকে পাহারা দিতে হচ্ছে। সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে বিস্কুটেরও খাওয়া হয়ে গেছে, শারীরিক কন্ডিশনটা না খুব ফিট লাগছে না, কিন্তু কোথাও না জানো তো, পুজো হওয়ার পর এই যে এটা প্রকৃতির একটা আলাদা মানে তৈরি করা একটা আবহাওয়া, যে মনটা কেমন যেন কষ্ট খারাপ খারাপ করে,
হ্যাঁ, এই যে কালী পুজো, কাল অব্দি কিন্তু মনের ভিতরে একটা উলুক পুলুক উলুক পুলুক একটা আনন্দ আনন্দ ছিল, যেই কালী পুজোটা হয়ে গেল এখন আস্তে আস্তে বিসর্জনের সময়, যেন মনে হচ্ছে যেন ধীরে ধীরে সব পুজোগুলো ফুরিয়ে যাচ্ছে। দুর্গাপুজো আর যখনই না কার্তিক মাসে কার্তিক পুজো হয়, তারপর থেকেই মনের ভিতরে একটা আলাদা, না বিশ্বকর্মা পুজো দিয়ে শুরু হয়, বিশ্বকর্মা পুজো যখনই শুরু হয় মনের ভিতরে একটা আলাদা আনন্দ, আলাদা একটা মানে মানে কেমন যেন একটা সুন্দর ইয়ে চলে আসে। পুজোর বাজার করতে হবে, কেনাকাটা করতে হবে, পুজো ঘরদোর পরিষ্কার করতে হবে, এই করতে হবে, ওই করতে হবে, এরকম ধীরে ধীরে যেই দুর্গাপুজোটা যায় মানুষের মন খারাপ শুরু হয়। তারপরেই লক্ষ্মী পুজো চলে আসে, লক্ষ্মী পুজো দৌড়াদৌড়ি ছোটাছুটি এটা করে উঠতে না উঠতে কালী পুজো, তারপরেই জগদ্ধাত্রী পুজো, তারপরে রাস, তারপরে যে ধীরে ধীরে ব্যাস রাস হয়ে গেলেই কিন্তু পুজোর মোটামুটি কমপ্লিট। জগদ্ধাত্রী পুজোর পরে কিন্তু রাস, রাস হলেই মনটা ব্যাস এক রাস, মন খারাপ মন খারাপ পর্যন্ত মন খারাপ করে। চলো এইটুকুই বলা যাবে যে আমাদের জলখাবারে রুটি আর তরকারি খাওয়া হয়েছে, মানে একটা নিরামিষ তরকারি আর রুটি, আর তার সাথে ওপরের কাজ চলছে, নিচে আমি বিস্কুটকে পাহারা দিচ্ছি, তার সাথেও আমার জাস্ট সীমা একটা ফেসবুক পেজ যেখানটা আমি রন আর পৃথিকে নিয়ে একটা ছোট্ট ভিডিও ছেড়েছি, সেটাও তোমরা দেখে নিও। অবশ্যই জাস্ট সীমাতেও ভিডিও আসবে, জাস্ট সীমা থটসেও ভিডিও আসবে, চেষ্টা করব সমস্ত ভিডিওগুলো কভার করার ধীরে ধীরে। আর বেশি আর অ্যালসামো করলে হবে না, অ্যালসামো কাটিয়ে এইবার ভিডিওতে ফোকাস করতেই হবে আমায়। চলো টাটা, বাই।